শুরু করছি চ্যাপ্টার 8 ভারতের আইন বিভাগ লেজিসলেচার ইন ইন্ডিয়া। এই চ্যাপ্টারের আজকের বিষয় ভারতের পার্লামেন্টের গঠন, কম্পোজিশন অফ পার্লামেন্ট ইন ইন্ডিয়া। এখান থেকে MCQ 1 নম্বরের 2টি, 2 নম্বর এবং 8 নম্বরের 1টি প্রশ্ন, 8 নম্বর আসা আসবে তোমাদের। তা ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ। পার্লামেন্টের 2টি কক্ষ, 1 নম্বর উচ্চ কক্ষ, 2 নম্বর হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম লোকসভা। ইংল্যান্ডের রাজা বা রানীর মতো ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। তাই সংবিধান 79 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভা এই 3টি অংশকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। এবার আমরা আসব রাজ্যসভার গঠন। সংবিধানের 80 নম্বর ধারা অনুসারে অনধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হবে বলে উল্লেখ করা আছে। এদের মধ্যে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে থাকেন। কারা মনোনীত হন? সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, খেলাধুলা, সমাজসেবা, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা আছে এই ধরনের ব্যক্তিদের মধ্য থেকে রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করেন। বাকি থাকলো কতজন? 238 জন। এই 238 জন সদস্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন। প্রতিটি রাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা, যাদেরকে আমরা বলি কি বিধায়ক বা MLA, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন করেন। আর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই উদ্দেশ্যে গঠিত একটি নির্বাচক সংস্থার দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হল 245। রাজ্যসভার সদস্য হতে হলে প্রার্থীকে 1 নম্বর ভারতের নাগরিক হতে হবে, 2 নম্বর অন্তত 30 বছর বয়স্ক হতে হবে, 3 নম্বর পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত অন্যান্য যোগ্যতার অধিকারী হতে হবে। মনে রাখবে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। প্রতিটি সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর, তবে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং সমসংখ্যক সদস্য তাদের স্থলাভিষিক্ত হন। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি, তার অনুপস্থিতিতে সভার কাজ
পরিচালনার জন্য সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সহ সভাপতি পদে নির্বাচিত করেন। এবার আমরা আসব লোকসভার গঠন। লোকসভা হল পার্লামেন্টের নিম্নকক্ষ। লোকসভা অনধিক 552 জন সদস্য নিয়ে গঠিত। এদের মধ্যে অনধিক 530 জন সদস্য ভারতের অঙ্গরাজ্যগুলি থেকে এবং 20 জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন, আর 2 জন হলেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ইঙ্গো ভারতীয় সদস্য। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হল 545। লোকসভার সদস্য হতে হলে প্রার্থীকে 1. ভারতের নাগরিক হতে হবে, 2. অন্তত 25 বছর বয়স্ক হতে হবে, 3. পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত অন্যান্য যোগ্যতার অধিকারী হতে হবে। লোকসভার কার্যকাল 5 বছর, তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন। আবার জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ 1 বছর বাড়ানো যায়। লোকসভার পরিচালনা করেন স্পিকার। তাই লোকসভার প্রথম অধিবেশনে লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার বা অধ্যক্ষ এবং অন্য একজনকে ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষ হিসেবে নির্বাচন করেন। এখান থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে, ভারতের পার্লামেন্টের গঠন আলোচনা করো। প্রশ্নমান 8।